জানেন কি ভারতের প্রথম ডাকঘর কোথায় রয়েছে, বর্তমানে তার অস্তিত্ব রয়েছে কিনা, থাকলে কি অবস্থায় রয়েছে, বর্তমানে সেই ডাকঘর থেকে এখন আর কোনো চিঠিপত্রের আদান প্রদান হয় কিনা, ইত্যাদি নানান প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখুন এই প্রতিবেদনে। ডাক ব্যবস্থায় পাখি, রানার, পোস্টকার্ড সবই আজ ধূসর অতীত। বর্তমান ডিজিটাল দুনিয়ায় চিঠিপত্রের আদান প্রদান হয় না বললেই চলে। বিশেষ করে বলতে গেলে ব্যক্তিগত চিঠিপত্রের আদান প্রদান বন্ধ হয়েছে। তার পরিবর্তে মানুষ এখন ভাবের আদান প্রদানের জন্য মোবাইল, ইন্টারনেট ইত্যাদি আধুনিক মাধ্যমকে বেছে নিয়েছে। ফলে বর্তমানে ডাকঘরের গুরুত্ব অনেকটাই কমে এসেছে। কিন্তু একটা সময় এই ডাকঘরের গুরুত্ব ছিল অপরিসীম, যা বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে। তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ডাকঘরের গুরুত্ব তুলে ধরতে উদ্যোগী হয়েছে ভারত সরকার। তাই ভারতের প্রথম ডাকঘরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে। সেই ঘোষণা মতো 1772 সালে গড়ে ওঠা ভারতের প্রথম ডাকঘরের সামনে সম্প্রতি বসেছে হেরিটেজ স্বীকৃতির নীল ফলক। ভারতের এই প্রথম ডাকঘরটি রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে। ওই সময় এলাকার নাম ছিল কেটগিরি। সেই নামেই ভারতের প্রথম ডাকঘরের নাম হয় কেটগিরি ডাকঘর, যা বর্তমানে ভগ্নস্তূপ রূপে ব্রিটিশ আমলের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। সেই ইতিহাসকেই এবার হেরিটেজ স্বীকৃতি দিয়ে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার।